করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে আগ্রহী মানুষের সংখ্যা। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিচ্ছে এবং কারো মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জানিয়েছেন ভ্যাকসিন গ্রহণকারীরা। শিউলি রোজা রিপোর্ট। সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনা ভ্যাকসিন নিতে আসাদের দীর্ঘ সারি। কেন্দ্রে এসে নিবন্ধন করে সরাসরি ভ্যাকসিন দেওয়ার সুবিধা থাকায় অনেকের জন্য হয়েছে সুবিধা, বেড়েছে আগ্রহ। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও জানে না, কিন্তু এরা যদি হেল্প করে এবং সেখানে স্পট রেজিস্ট্রেশন হয় তাহলে অনেকেই উপকৃত হবে এটা থেকে। এবং এখানে আসার পরে একটা সিস্টেমের ভিতরে মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না, অল্প সময়ের ভিতরে প্রত্যেকে চলে যাচ্ছে। আমি যেটা ধারণা করেছিলাম যে একটু ভিড় হবে, একটু ইয়ে থাকবে, মাশাআল্লাহ ওরা খুব সুন্দর করে দিয়েছে এবং ভাল লাগছে। সকালে করোনার ভ্যাকসিন নেন বিরোধী দলীয় নেত্রী রশনের সাদ। ভ্যাকসিন নেওয়ার পর ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন গ্রহণকারীরা। কোনো সমস্যাই বোধ করছি না আর এখানকার সিস্টেমও অনেক সুন্দর ছিল। 17 মিনিট সময় পার হয়েছে, এর মধ্যে আমি কোনো অসুবিধা বোধ করছি না। ইনজেকশন জাতীয় কোনো কিছু মেডিসিন আমার শরীরে প্রবেশ করছে কিনা আমি এটা কোনো কিছু বুঝতেই পারিনি, আমার খুবই ভালো লেগেছে। কোনো রকম জটিলতা ছাড়াই ভ্যাকসিন কর্মসূচি চলছে বলে জানালেন সংশ্লিষ্টরা। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।